বাবার মাধ্যমে যে কোনো ভাবে লোকসভার টিকিট পেয়ে যায়। মুখ্যমন্ত্রী অধিকারী, তিনি আজকে তৃণমূলে যোগদান করেছেন, আপনাদের দলে কতটা ক্ষতি হবে এই মুহূর্তে? আসলে ও বিজেপি দলেরও নয় ঠিক, আবার মতুয়া সংগঠনেরও ঠিক নয়। কারণ জীবনে বিজেপি দল কোনোদিন কখনো প্রাইমারি সদস্যও ছিল না, আবার মতুয়া মহাসংঘের সংগঠনও করেনি, মতুয়া আন্দোলন বা জানেননি কোনোদিন। হঠাৎ করে একটা অপরিচিত জায়গায় আসলে পরে সেখানকার পরিস্থিতি কি আছে অভিজ্ঞতা না থাকলে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। আমি বলবো ওর জীবনে এই রকম ঘটনা সর্বক্ষেত্রেই ঘটছে। যেমন হয়তো ডাক্তারি জীবনে সে পড়াশোনা করে ডাক্তার হয়েছিল, হঠাৎ করে কোনোদিন রাজনীতির প্রতি আগ্রহ বা তার মানসিকতা না থাকাতে বাবার মাধ্যমে যে কোনো ভাবে লোকসভার টিকিট পেয়ে যায়। যাকে ওর বাবাকে আমি কিছুদিন আগে আমার দলে আমি পতাকা ধরিয়েছিলাম, যে করি হোক পেয়ে যাওয়ার ফলে এনওসি না পাওয়াতেই আমাকে দল আগেই টিকিট দেওয়ার কথা ছিল, কিন্তু দলীয় সিদ্ধান্ত ছিল যে কোনো জেলা সভাপতিকে লোকসভায় লড়াবেন না, তাহলে তারা অর্গানাইজেশন বা সংগঠন দলকে জেতানোর কাজটা কি করবে। শেষকালে যখন অল্প সময়ে একজন উনি এনওসি না পাওয়াতে আমাকে টিকিট দেয় এবং এই লোকসভা ক্ষেত্রের অর্থাৎ রানাঘাট লোকসভা ক্ষেত্রের মানুষ অতীতের সমস্ত রেকর্ড ব্রেক করে 15 দিনে এক ঐতিহাসিক জয় দেয়, যা কোনোদিন স্বাধীনতার পর কোনো এমপি এখানে জয়লাভ করেনি। আর আমার দলের একটি পঞ্চায়েত একটি কোনো কমিশনার ছিল না, বড় কোনো জনপ্রতিনিধি ছিল না। সেই অবস্থায় তৃণমূলের অত্যাচারের জন্য মানুষ সংগঠিতভাবে যেভাবে আমাকে জিতিয়েছিল এটা ঐতিহাসিক। জগন্নাথ দা, কোথাও কি মতুয়া ভোটে প্রভাব পড়বে? আমি একটা কথাই বললাম, মতুয়া অর্গানাইজেশন মতুয়া সাধু গুরু সন্তদের ভালোবাসা না পেয়ে ফেক নাম ধরে মতুয়া সংগঠন উনি করতেন আমি দেখতাম। আমাদের কিছু দলেরই ছাট লোককে নিয়ে যিনি কোনোদিন মতুয়া সঙ্গ করেননি, যিনি যার টাইটেল চ্যাটার্জি, কারো টাইটেল চক্রবর্তী, যে কিনা মাহিষ্য সম্প্রদায়, অর্থাৎ বিজেপির অপায়ন্ত কিছু লোক নিয়ে তিনি মতুয়া পতাকা নিয়ে হাঁটতেন। এটা মতুয়া সংগঠনও তিনি করেননি ঠিক মতো, বিজেপিটাও ঠিক করেন। বলছি মুকুটমণি অধিকারী যদি আপনার বিরুদ্ধে প্রার্থী হয় সেক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া কি? আমি স্বাগত জানাবো, রাজনৈতিকভাবে তিনি আমার বিরুদ্ধে লড়তেই পারেন, আর সর্বোপরি আমার জয় আরো সহজ হবে। এবং আমি মনে করি রানাঘাট লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের মানসিকতা ভাবনা মুকুটমণিকে তারা কিভাবে নেয়, কিভাবে কোন চোখে দেখে আমি গ্রাসরুট লেভেল থেকে সেটা উপলব্ধি করি। তাই আমার ভোট আরো বাড়বে, মুকুটমণি যদি আমার প্রতিদ্বন্দ্বী হয় আমি খুশি হব, এবং তৃণমূল দলের ভোট আরো কমবে, আমার ভোট আমার যেটা ধারণা আরো 1 লক্ষ বাড়বে। তৃণমূলের একটা স্ট্র্যাটেজি আমার যেটা মনে হয়, আমি তো বলবো তৃণমূল তাকে টিকিট দিক, আমার বিজয়টা সহজ হবে। তবে আমার যেটা ধারণা তৃণমূল ওকে নিয়ে গ্যারেজ করে দেবে টিকিট দেবে, আর যদি দেয় তাদের ব্যাপার, এটা তাদের সিদ্ধান্ত, আমার সেখানে কোনো মন্তব্য না করাই ভালো। তৃণমূলের দৈন্যদশা আসলে মানুষ তো চলে যাচ্ছে, তাই মানে কি বলবো, অপরিপক্ক ভুল সিদ্ধান্ত নেওয়া একজন লোককে। ও যেটা বলছে দলে কাজ করতে পারেনি এবং এলাকায় উন্নয়ন করতে পারেনি, সেই জন্য দলের উপর বিদ্যাশ্রদ্ধা চলে গেছে, আদৌ কি তাই? কি কারণে গেল বলে আপনার মনে হয়? উনি তো বিধায়ক ছিলেন, বিধায়ক এখনো আছেন, ভারতীয় জনতা পার্টির সিম্বলে তিনি জিতেছেন, তিনি টিকিট
লোকসভায় এনওসি পাননি বলেই তার প্রতি সহানুভূতি দেখিয়ে দল তাকে বিধায়ক বানিয়েছে, আর সেই বিধায়ক তার এলাকার মানুষ তার প্রতি কতটা বিতঃসদ্ধ। তিনি জনসেবা জনগণের প্রতি দায় দায়িত্ব ন্যূনতম পালন করেননি, আপনি গেলে পরের মানুষের কাছে সকলের মুখে মুখে শুনতে পাবেন। এবং তার আবার ওখানে দাঁড়িয়ে বিধায়ক হওয়ার দম তার ছিল না, তিনি বুঝতে পেরেছেন বলেই আজকে এই পচা বাজারে যেখানে লোক পালাচ্ছে জেল খাচ্ছে, আগামী দিন সেই পচা দলে নাম লেখাচ্ছে যে দলের বিধায়ক ভদ্র যারা তারা চলে আসছে, সেই অবস্থায় উনি এদিকেও পথ ছাড়েননি, সেই দম তার দেখানোর সাহস নেই। উনি ওখানে জিতে আসুক বিধায়ক, এমপি তো দূরের কথা জেতার কথা, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি মুকুটমণি ওখানে দাঁড়ালে আর তার চার গুণ ভোটে ওই বিধায়ক পদ হারবে, ওখানে উনি ভোট করান, বিধায়ক পদ থেকে পদত্যাগ করুন, উনি দু জায়গাতেই লড়ুন, বিধায়ক এবং এমপিতে লড়ুক। কত গুণে ওকে হারায় মানুষ রানাঘাটবাসী নদিয়াবাসীকে বারে বারে আশ্বস্ত করছে, নদিয়ার মাটি হিন্দুত্বের মাটি, নদিয়ার মাটি চৈতন্যদেবের মাটি, তাই সেই মাটিতে তৃণমূলের অপসংস্কৃতি এখানে চলবে না।